মধ্যরাতে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূরের বাড়িতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নেওয়ারও অভিযোগ তুলেছেন নূর। মঙ্গলবার 1 আগস্ট রাত 2টার দিকে হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় তার বাসায় এই অভিযান চালানো হয়। এ সময় ফেসবুকে বেশ কয়েকবার লাইভে আসেন ডাকসুর সাবেক ভিপি। ভিডিওতে নূরের ফ্ল্যাটের দরজা ভেঙে কয়েকজনকে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। লাইভে নূর বলেন, রাত 2টায় দরজা ভেঙে ডিবি পুলিশ আমার বাসায় নারকীয় তাণ্ডব চালায়। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে গ্রেফতার করে নিয়ে যায়। মতিঝিল জোনের ডিবির ডিসি পরিচয়ে একজন এসেছিলেন বলেও জানান তিনি। একই সঙ্গে পুলিশ তার বাসায় সিসি ক্যামেরার সরঞ্জাম ও মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ করেন নূর। তবে বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আওলাদ হোসেন। তিনি বলেন, এ তথ্য সঠিক নয়, অভিযান চালিয়ে এমন কাউকে তুলে আনা হয়নি।